আসসালামু আলাইকুম আমার সকল ভাই ও বন্ধুরা এবং আমার ভিউয়ার, আশা করি সবাই ভালো আছে। আমি আমার আপনার আইডিয়া অনুযায়ী টিউটোরিয়ালগুলো করতেছি, তো কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, এটা আসলে আমি আমার মধ্যেই করতেছি। তো যা যখন লাগে তারপর পার্সোনাল কথা, হ্যাঁ, আমি যথেষ্ট আর কি ভালো করার চেষ্টা করতেছি। আগে টিউটোরিয়ালগুলো থেকে নয়েজ ছিল, আগে আমি আমার বাসায় করতাম, এখন একটা ভালো প্লেস পাইছি, আপনার নয়েজ তেমন নাই, তো আজকে থেকে হয়তো আপনার শব্দ হবে না আশা করি। হ্যাঁ, এর আগে আপনাদের শব্দ দিয়ে কান জ্বালাপালা করে কাজ শেখানোর জন্য আমি অনেক দুঃখিত। আজকে টিউটোরিয়ালটিতে আমি আলোচনা করব আপনার রুলার নিয়ে। হ্যাঁ, রুলার হচ্ছে খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনার লাগে না এমন কোনো কাজ নেই, ঠিক আছে? তো রুলারের হেডিংসটা পড়ে নিই। আসলে আমি সবগুলো কাজেরই হেডিংস রাখি, এটা আপনাদের সুবিধা করবে, সুবিধার্থে আর কি, যে ফার্স্টে একটু আপনার মূলভাব বললেন, পরবর্তীতে সম্প্রসারিত ভাব নিয়ে আপনার এই গাঁটাগাঁটিগুলো নিয়ে আর কি। তো রুলার হচ্ছে আপনার কি, একটু হেডিংসটা পড়ি। কাজ করার সময় বিভিন্ন প্রকার হিসাব করার প্রয়োজন হয়, কোন কাজের দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি দেখার জন্য রুলার ব্যবহার করা হয়। কম্পিউটার ব্যবহার করার সময় সর্বক্ষেত্রে ডানে বামে কোনো কিছু বোঝাতে হলে হরিজন্টাল এবং উপরের নিচে বোঝাতে হলে ভার্টিক্যাল বলা হয়। হ্যাঁ, সুতরাং এক্ষেত্রে কোনো পেজের উপরের দিকে, বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে বিদ্যমান স্কেলটি হরিজন্টাল রুলার বলা হয়। অপরদিকে কোনো পেজের বাম দিকে, উপর থেকে নিচের দিকে বিদ্যমান স্কেলটিকে ভার্টিকুলার রুলার বলা হয়। আচ্ছা, এটা আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো, তো চলুন রুলার কিভাবে, এখানে যদি না থাকে আনবো কিভাবে। হ্যাঁ, রুলার আপনার সাধারণত ভিউয়ের ভিতর থাকে, ভিউয়ের ভিতর ভিউ রুলার। হ্যাঁ, এই তো রুলার। হ্যাঁ, রুলার পেয়েছি। রুলারের ভিতর আবার তিনটা অপশান আছে, শো রুলার, চেঞ্জ টু গ্লোবাল রুলার, শো ভিডিও রুলার। তো আমি আসলে শো রুলারটাই নিয়ে কাজ করব। শো রুলারের ডান পাশে দেখেন আপনার শর্টকাট আছে, কন্ট্রোল আর, কন্ট্রোল আর প্রেস করলে শো রুলার চলে আসলো। হ্যাঁ, তো ভিউ থেকে আপনার আরও অনেক কাজ রয়েছে, এগুলো আমি যখন আবার ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট এগুলো নিয়ে প্রত্যেকটার বিশ্লেষণ দিব, তখন আমি এগুলোর ভিতরে দেখাবো। হ্যাঁ, আমি আপাতত মানে এই টিউটোরিয়ালগুলো টুল নিয়ে করতেছি, পরবর্তীতে ভিতরে প্যালেট আছে, এগুলা অপশান মেনু বার আছে, হ্যাঁ অপশান বার আছে, এগুলো নিয়ে পরবর্তীতে আমি টিউটোরিয়াল করবো আর কি। তো আজকে রুলারের ব্যাপার, রুলার এনেছি। রুলারটা আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে চলে যাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিলে চলে আসবে। হ্যাঁ, এটা আপনার যদি প্রয়োজন না পড়ে তখন আপনার কন্ট্রোল আর দিয়ে এটাকে সরিয়ে কাজ করতে পারবেন, প্রয়োজন পড়লে শর্টকাট কন্ট্রোল আর দিয়ে আনতে পারবেন। এরপরে ভিউ থেকে আপনার যদি প্রয়োজন না পড়ে হাইড রুলারে ক্লিক করলে চলে যাবে, আবার ভিউতে যদি প্রয়োজন পড়ে রুলারে গিয়ে শো রুলার, দেখেন যখন হাইড থাকে তখন শো রুলার অপশন আসবে, যখন আপনার শো থাকবে তখন হাইড রুলার অপশন আসবে। হ্যাঁ, এটা এইভাবে আসবে আর কি। তো রুলারের কাজটা জানতে হলে আমি একটু পেলে ট্রান্সফর্ম টুলটা দরকার আছে। হ্যাঁ, ট্রান্সফর্ম, পাথফাইন্ডার, ট্রান্সফর্ম। আচ্ছা, ট্রান্সফর্মের সাথে রুলারের একটা আর কি লিঙ্ক অ্যাপের জন্য ট্রান্সফর্মটা আনলাম। আচ্ছা, ধরুন আমার একটা অবজেক্ট নিলাম, অবজেক্টের কালার দিলাম, ঠিক আছে? এটা আমি যে একটা কাজ ধরি, হ্যাঁ, কাজের আপনার হাইট কত, এখানে রুলারের উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করলে দেখেন কয়েকটা অপশন দেখতে পাবো আমরা। হ্যাঁ, অপশনগুলো আপনার হলো পয়েন্ট, পিক্স, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, চেঞ্জ টু গ্লোবাল রুলার। আচ্ছা, এত কিছুর দরকার নেই, এখানে আমরা শুধু কয়েকটা জিনিস মনে রাখবো। এটা হচ্ছে আপনার পয়েন্টটা অল্প, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, এই তিনটা জিনিস আমরা মাইন্ডে রাখবো, যে এই তিনটা জিনিসের কাজ সচরাচর বেশি হয় আর পয়েন্টের কাজটা একটু কম, আর অন্যান্য কাজগুলো তেমন আমি দেখি না, তারপরেও আপনার প্রয়োজনার্থে ইউজ করতে হবে আর কি। হ্যাঁ, তো ইঞ্চিতে যদি আমি ক্লিক করি তখন দেখেন আমি যদি অবজেক্টে ক্লিক করি অটোমেটিক আপনার পাথ ফাইন্ডারের
height width, হ্যাঁ height width দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 2.0648 হচ্ছে width এবং height হচ্ছে আপনার 1.6204 ইঞ্চি, হ্যাঁ তো এটা দেখেন আমি একটু আয়তন যদি বাড়াই কমাই, width হচ্ছে 1.0556, height হচ্ছে 1.5093 ইঞ্চি, হ্যাঁ তো এটা হচ্ছে আপনার ইঞ্চির মাপ। এরপরে আমি আমি যদি অন্য মাপ আনতে চাই মিলিমিটার, তখন আমি মিলিমিটারে ক্লিক করলে অবজেক্টে যদি ক্লিক করি অটোমেটিক মিলিমিটারের মাপ চলে আসবে, হ্যাঁ এরপরে আমি যদি আর সেন্টিমিটার ক্লিক করি তাহলে অবজেক্টে ক্লিক করার পরে সেন্টিমিটারের মাপ চলে আসবে, হ্যাঁ এই এটা হচ্ছে রুলারের কাজটা। এরকম আমি এই তিনটা মাপেই কাজ করতে পারি, হ্যাঁ আমি একটা ডিজাইন করলাম, ডিজাইনটার হাইট আপনার ধরেন 5 ইঞ্চি আর উইথ হচ্ছে আপনার 10 ইঞ্চি, ঠিক আছে তো দেখেন 5/10 আমার ডিজাইনটা এরকম শো করছে আর কি, হ্যাঁ এরপর আমি যদি আপনার চেঞ্জ করি এর মাপ চেঞ্জ করি তখন আমি মিলিমিটারে দিতে পারবো, মিলিমিটারে যদি আমি দেই হ্যাঁ তখন মিলিমিটার হয়ে যাবে এই আর কি, বুঝতে পারছেন হয়তো আমি মনে করি মিলিমিটার আপনার মিলিমিটার সেন্টিমিটার পিক্সেল ইঞ্চি এগুলা আপনার চেঞ্জ করে করে আপনি অবজেক্টটা যখন কাজ করবেন তখন কাজ করবেন, এই হচ্ছে রুলারের কাজ। এরপরে আপনার ট্রান্সমেলিক পাথ ফাইন্ডার এগুলার কাজ রয়েছে, এগুলো আমি যখন প্লেট নিয়ে আলোচনা করব তখন এই কাজগুলো দেখাবো আপনাদের। তো আজকে এই টিউটোরিয়ালের রুলারটাই থাক, পরবর্তীতে আমি আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসতেছি, আপনারা একটু অপেক্ষা করুন আর কি।